হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুইন্স ব্লগ চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি আমি কুইন। তো আজকের ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি আমার ভিডিওটা কি রিলেটেড। তো আমি রমজানের জন্য কিছু ফ্রোজেন খাবার করে ফ্রিজে রাখবো, যেহেতু রমজান তো চলে এসেছে। তো এই ভিডিওটা আমি আরও আগে দিতে পারতাম, দুঃখের বিষয়ে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এখানে আমি চারটা স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। আমি আজকে চিকেন নাগেটস তৈরি করব, চিকেন কাটলেট তৈরি করব, আর তৈরি করব শামি কাবাব, বিফ শামি কাবাব। তো আমি নাগেটসের জন্য চার স্লাইস ব্রেড এখানে টুকরা করে কেটে নিচ্ছি। এটাকে আমি ব্রেড ক্রামের মতো তৈরি করে নিব ফার্স্টে। দেখেন ব্রেডগুলো এরকম ক্রাম তৈরি করে নিলাম। এখন আমি এই ব্রেড ক্রাম হাফ দিচ্ছি, আর কিছুটা এখানে চিকেন দিয়ে আবার এটাকে আমি ব্লেন্ড করে নিব। আপনারা এটা ব্লেন্ডার ছাড়া পাটায়ও বেটে নিতে পারবেন, যার যেভাবে সুবিধা সে সেভাবে করে নেবেন। তো ব্রেডটা আর চিকেনটা এইভাবে আর কি ব্লেন্ড হয়ে এরকম একটা ডো তৈরি হয়েছে, খুব স্মুথ একটা ডো তৈরি হয়েছে। এখন এখানে আমি দিয়ে দিলাম একটু সাদা গোলমরিচ গুঁড়া, একটু ভিনেগার, চাইলে আপনারা সয়া সস দিতে পারেন। দিয়ে দিচ্ছি চিলি পাউডার, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর আমি এখানে বাটিতে একটু তেল রেখেছি, কারণ চিকেনের এটা বুকের মাংস, তো এখানে কিন্তু অয়েল জাতীয় তেমন কিছুই থাকে না। তো এই জন্য এখানে অয়েলটা দিলে একটা জুসি ভাব হবে নাগেটসগুলো খেতে, এই জন্য আমি তেলটা দিয়ে একটু একটু করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চা চামচ করে। এখানে আমার হাফ কেজি পরিমাণে চিকেন আছে। খুব ভালোভাবে আমি এই ডোটাকে মাখিয়ে নিচ্ছি। এখন এই বোর্ডটার উপরে আমি খুব সুন্দরভাবে, যেভাবে হালুয়া আমরা সাধারণত রাখি, এইভাবেই চিকেনটাকে রাখছি। রেখে কিছুক্ষণের জন্য রেখে দিব একটু রেস্টে, তারপরে আমি এটাকে স্লাইস করে যে এখন আমি রেস্টে এটাকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এখন আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে একটু দুধ নিয়ে নিয়েছি। তো ডিমের ভিতরে দিয়ে দিলাম একটু লবণ, খুবই সামান্য, আর দিয়ে দিচ্ছি একটু কালো গোলমরিচ গুঁড়া, চাইলে আপনারা সাদা গোলমরিচও দিতে পারেন। আর দিয়ে দিলাম খুবই সামান্য একটু দুধ, দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এখন আমি নাগেটসগুলোকে কেটে নিব চারকোনা শেপে, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। তো এই যে দেখেন, খুব আস্তে করে এটাকে টান দিলে কিন্তু সুন্দরভাবে উঠে আসছে। এখন আরেকটু ভালো করে আমি চারিদিক থেকে স্কোয়ার করে নিচ্ছি। তো আমি নাগেটসগুলোকে ডিমের ভিতরে চুবিয়ে এভাবে এখন ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব।
আর সাধারণত সবাই কিন্তু ব্রেড ক্রামটা অরেঞ্জ কালার নেয় নাগেটসের ক্ষেত্রে, তো আমি সাদাটাই ব্যবহার করছি। চাইলে আপনারা ডাবল কোটও এটা করতে পারেন, আমি ডাবল কোট করব না, এটা সিঙ্গেল কোটই করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্রেড ক্রাম মাখানো হয়ে গেছে। তো এইভাবে আমি সবকটি নাগেটস তৈরি করে নিব। তো রেডি হয়ে গেছে নাগেটসগুলো, এখন আমি ফ্রোজেনের জন্য রেডি করব বক্সে। তো এখানে আমি একটা বক্স নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে টিস্যু, তারপরে একটা একটা করে নাগেটস আমি এখানে সাজিয়ে নিচ্ছি। এগুলো আমি ফ্রোজেন করে রেখে প্রায় 15 দিন মতো খেতে পারবো, যে কয়দিন আর কি আমার যায়, তবে 15 দিন মতো আমি খেতে পারবো। রেগুলার তো আর আমি শুধু নাগেটসই খাবো না, মিলিয়ে মিলিয়ে এদিক সেদিক করে খাবো। তো পরে আবার এখানে আমি পলি দিয়ে নিলাম, দিয়ে আবার কিন্তু নাগেটসগুলোকে এভাবে সাজিয়ে নিচ্ছি। তো এই তো হয়ে গেল। এখন চলে আসলাম শামি কাবাবে। আমি ছোলার ডালগুলোকে ভিজিয়ে নিয়েছি। আমি যে মাগটা দেখতে পাচ্ছেন, এই মাগের হাফ মাগ আমি ডাল নিয়েছি আর 1 কাপ নিয়েছি মাংস। আর এখানে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর শুকনা মরিচ। আর মাংসটাকে এই যে এখন আমি সব একসাথে মিশিয়ে আমি বসিয়ে দেব। তো এখানে আমি সব ইনগ্রিডিয়েন্টস একসাথে মিশিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো। আর দিয়ে দিব আস্ত এলাচ আর দারচিনি। এখন এটাকে আমি সিদ্ধ করে নেব। তো এই যে সিদ্ধ করার পর এরকম হয়েছে। আমি এখানে দারচিনিগুলো ফেলে দেব আর এলাচিগুলো এটার সাথেই বেটে নেব, সব মশলাগুলো এটার সাথেই বেটে নেব। তো আমি যে শামি কাবাবের ডালটা বেটে নিচ্ছি। তো বাটার পর ঠিক এরকম হয়েছে আমার ডালটা আর মাংসটা। তারপরেও কিছু খেতে গেলে তো কষ্ট করতেই হবে। আর কুসুমটা আমি উঠিয়ে নিচ্ছি, সাদা অংশটা দিচ্ছি। কুসুমটা দেব না, কারণ কুসুমটা দিলে ভাজার সময় তেলটা অনেক ফেনা ওঠে, তখন দেখা যায় না। এই জন্য আমি কুসুমটা দিব না, শুধু সাদা অংশটা দিব। তো আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আদা পেঁয়াজ আর একটু পুদিনা পাতা কেটে নিয়েছি। চাইলে আপনি একটু ধনে পাতাও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে শুধু পুদিনা পাতা দিয়েছি। কাঁচামরিচটা দিইনি সামরিনের জন্য, কারণ সামরিন বেছে খেতে হবে, ও হয়তো খেতে চাইবে না, এই জন্য আমি আর দিইনি। একটু লবণ দিয়ে নিলাম। এখন সব কিছু একসাথে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে নিয়ে নিচ্ছি একটু কিসমিস। তো এখন আমি শামি কাবাবটা তৈরি করি। এখানে একটু পেঁয়াজ মরিচ এই যে মিশ্রণটা তৈরি করেছি এটা একটু দিচ্ছি, আর 2টা কিসমিস দিয়ে দিলাম ভিতরে। এভাবে সবকটি শামি কাবাব আমি তৈরি করে নিব। আমার রেডি হয়ে গেছে শামি কাবাব, আমি ফ্রিজে রেখে দিব কিছুক্ষণ শক্ত হওয়ার জন্য। তো এই যে শক্ত হয়ে গেছে, দেখেন কি সুন্দর। এখন আমি বিস্কিটের মতো এভাবে শামি কাবাবগুলো একটা বক্সে তুলে নিচ্ছি, সেমভাবেই টিস্যু দিয়ে দিয়ে রাখছি। আপনি চাইলে কোনো পলি দিয়েও রাখতে পারেন, আবার এভাবে টিস্যু দিয়েও রাখতে পারেন। তো রেডি হয়ে গেল আমার শামি কাবাব। চলে আসলাম এখন চিকেন কাটলেটে। তো আমি এখানে চিকেন যে সিদ্ধ করেছিলাম সেই ভিডিওটা
একটু লেট হয়েছে হওয়ার কারণে আমি দিতে পারিনি। তো আমি বলে দিচ্ছি এখানে কি কি আমি মশলা দিয়েছি। চিকেনটা ঠিক এরকম ছোট ছোট টুকরা করে নিয়েছি, বোনলেস চিকেন দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্ট, একটু মরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দিলাম পাউরুটি। ব্রেডগুলোকে একটু পানিতে ভিজিয়ে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আদা কুচি। চাইলে আপনি এখানে আলু ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে শুধু ব্রেডটা ইউজ করেছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা, পুদিনা পাতা, আর সামান্য দুইটা কাঁচামরিচ। ওই যে সামরিনের জন্য আসলে কোনো কিছুর ভিতরে আমি দিতে পারি না। এখানে দিয়ে দিলাম একটু এলাচ, দারচিনি, এগুলো বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি একটু কাঁচা পেঁয়াজ, দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা আমার কাছে ছিল, এই জন্য দিয়ে দিলাম, আপনার না থাকলে আপনি না দিলেও কোনো অসুবিধা নেই। তো আমি এখন কাটলেটের শেপগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে আমি সবকটি কাটলেট বানিয়ে নিব। তো আমি এখানে দুইটা ডিম ভেঙে নিচ্ছি, আর এখানে দিয়ে দিব সামান্য একটু লবণ, দিয়ে খুব ভালো করে ডিম দুইটাকে মিশিয়ে নিব। এখন আমি কাটলেটগুলো কোট করে নিব। দিয়ে দিচ্ছি একটু ময়দা, অথবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, আমি এখানে ময়দাটা ইউজ করেছি। আর একটু ডিমের ভিতরে চুবিয়ে নিচ্ছি, তারপরে ক্রামের ভিতরে চুবিয়ে নিচ্ছি। আপনারা কি শুনতে পাচ্ছেন? কাক বাইরে ডাকছে। তো আমি ভোরবেলা ভয়েস দিচ্ছিলাম, তো আমার বারান্দায় মনে হয় কাক এসেছে। তো এইভাবে আমি সব কয়টি কাটলেট এভাবে তৈরি করে নিব। কাটলেটগুলো আমি ফ্রিজে একটু রেখে শক্ত করে নিয়েছি। এখন আমি একটু ছুরির সাহায্যে এটাকে এই যে একটু প্রেস করলে দেখেন সুন্দরভাবে উঠে যাচ্ছে। চাইলে একটু আপনারা রেখে দিয়ে তারপরে হাত দিয়ে তুললেও তোলা যাবে, এটা কোনো ব্যাপার না। তো সেমভাবে আমি আবার এগুলোকে টিস্যুর নিচে দিয়ে দিলাম, দিয়ে তারপরে কাটলেটগুলো সাজিয়ে নিচ্ছি। আমার সব কয়টা আইটেম কিন্তু ফ্রোজেন হয়ে গেছে, এখন আমি ফ্রিজে তুলে দেব। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এই যে এটার মধ্যে কাটলেট, ওটার ভিতরে শামি কাবাব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাইকে রমজান মোবারক, আল্লাহ হাফেজ।